নিখোঁজ শিগি, নাওয়া খাওয়া ভুলে শহর জুড়ে পোস্টার মাইকিং। দেবনাথ পরিবারের হারানো শিগিকে খুঁজতে মরিয়া বাবাও শহর জুড়ে পড়ল পোস্টার, করা হচ্ছে মাইকিং। এমনকি কেউ শিগিকে খুঁজে দিতে পারলে তাকে দেওয়া হবে পুরস্কার। শিগিকে খুঁজতে স্নিফার ডগ আনার আবেদনও করতে পারে আলিপুরদুয়ারের দেবনাথ পরিবার। শিগি আসলে দেবনাথ পরিবারের পোষ্য এক বিড়াল, হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে সে, আর তার খোঁজে এখন নাওয়া খাওয়া ভুলছে দেবনাথ পরিবারের সদস্যরা। শহর জুড়ে সাঁটা হয়েছে নিখোঁজ পোস্টার, তার সঙ্গে চলছে মাইকিংও। এমনকি কেউ যদি খোঁজ দিতে পারেন তাহলে তাকে পুরস্কারও দেওয়া হবে বলেই জানানো হয়েছে। আসলে কয়েকদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না আলিপুরদুয়ারের সাতির গলি এলাকা দেবনাথ পরিবারের পোষ্য বিড়ালের, আর তাকে খুঁজে পেতে মরিয়া পরিবারের সদস্যরা, যার আদরের নাম চিগি। তার চিন্তায় নাওয়া খাওয়া ভুলে গিয়েছে পরিবারের সদস্যরা। চিগি যে তাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছে তা বুঝতেই পারছে না তারা। সেই কারণে শহরের বিভিন্ন প্রান্তে পোস্টার সাঁটিয়ে চিগির খোঁজ শুরু করেছেন তারা। ছ বছর আগে হায়দ্রাবাদ থেকে বিড়ালটিকে আলিপুরদুয়ারে নিয়ে এসেছিলেন সরোজ কুমার দেবনাথ। দীর্ঘদিন ধরে চিগির সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে পরিবারের। এক কথায় পরিবারের অন্যতম এক সদস্য হয়ে উঠেছিল চিগি। ফলে সে নিখোঁজ হয়ে যাওয়া মন খারাপ পরিবারের সদস্যদের, আবেগ প্রবণ হয়ে পড়ছেন সরোজ বাবু। চিগির জন্য কষ্টে তার বুক ফেটে যাচ্ছে। আসলে প্রাণের প্রিয় পোষ্য কোথায় কি অবস্থায় রয়েছে তা ভাবতেই পারছে না তিনি। বলেন, আমি সবসময় কাঁদছি, চিগির চিন্তায় আমার শরীরের মধ্যে কি হচ্ছে তা কাউকে বোঝাতে পারছি না। কয়েকদিন ধরে চিগির শরীর ভালো ছিল না, সেই কারণে 10ই মে বাবুপাড়া পশু চিকিৎসক কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তার চিকিৎসা হওয়ার জন্য গেছিল। আর সেখান থেকে সে হারিয়ে যায়, কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে প্রিয় চিগিকে খুঁজে চলেছে দেবনাথ পরিবার। ইতিমধ্যে বিড়াল নিখোঁজ পোস্টার সাঁটানো হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে, শহর জুড়ে করা হচ্ছে মাইকিং। আর তাতেও যদি পশুর খোঁজ কোনোভাবে না মেলে তাহলে পুলিশের দ্বারস্থ হবে স্নিফার ডগের মাধ্যমে খোঁজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দেবনাথ পরিবারের সদস্যরা। পশুকে খুঁজে পাওয়ার জন্য কি কি পদক্ষেপ করছেন সে বিষয়ে সরোজবাবু বলেন, প্রচার করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, কোথাও হয়তো সে রয়েছে, আমাদের হয়তো খুঁজছে, কোনো কারণে হয়তো সে আসতে পারছে না, কোথাও অসুস্থ হয়ে পড়েছে কি না তাই ভেবে পাচ্ছি না, আমি নিজে খেতেই পারছি না, সবসময় তার কথা ভাবছি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে কান্নায় সরোজবাবুর গলা ধরে আসে। শুধু এখন একটা মিয়াও ডাক শোনার অপেক্ষায় রয়েছেন তিনি। আনন্দবাজারে দিয়ে দেবো, সবার হাতে যাতে পৌঁছায়, সবার হাতে মানে বিশেষ করে বাবুপাড়া অঞ্চলে যাতে পৌঁছায়, ওখানেই কোথাও হয়তো আছে।